বিপিএলে উঠতে থাকা সিলেটকে লজ্জার হার দেখালো রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে মাত্র 92 রান তোলে মাশরাফিরা। জবাবে 26 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। স্বাগতিক দল হিসেবে সিলেটের জয় দেখতেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভিড় উৎসুক ভক্তদের, কিন্তু সিলেটবাসীকে চরম হতাশ করল মাশরাফিরা। টস হেরে ব্যাটিং পেয়ে শুরুটা একেবারেই বিবর্ণ সিলেটের। 4 রানে টম মুরসের বিদায়, এরপর স্কোরবোর্ডে 12 রানে গেল আরও 4 উইকেট। এক একে বিদায় নেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও জাকির হাসান। এর মধ্যে তৌহিদ, মুশফিক ও জাকির তিনজনই আউট শূন্যতে। পাওয়ার প্লেতে সিলেটের সংগ্রহ 5 উইকেটে মাত্র 16 রান। স্কোরবোর্ডে যখন 18 রান, সিলেটের তখন নেই 7 উইকেট। বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডের সংখ্যায় মাশরাফি বাহিনী। তবে শেষ পর্যন্ত তানজিম সাকিব ও মাশরাফির 48 রানের জুটিতে রেহাই পায় সেই লজ্জা থেকে। সাকিব 41 ও মাশরাফি 21 রান করেন। তবে এতেও 17 রান পার হয়নি সিলেটের। রংপুরকে মাত্র 93 রানের টার্গেট ছুড়ে দেয় সিলেট স্ট্রাইকার্স। টি টোয়েন্টিতে 17 রানের নিচের কোনো টার্গেট অতিক্রম করতে যা যা করা দরকার তাই করল রংপুর রাইডার্স। ঠান্ডা মাথায় পাওয়ার প্লেতে ব্যাট করেন নাইম শেখ ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে আসে 27 রান। নওয়াজের সঙ্গে জুটি বেঁধে জয়ের জন্য কাজের কাজটুকু সারেন ওপেনার রনি। 38 বলে 41 রানে অপরাজিত থাকেন রনি। অন্য প্রান্তে পাকিস্তানের নওয়াজের ব্যাট থেকে আসে 18 রান। প্রথম দেখাতেই বিপিএলে ফর্মে থাকা সিলেটকে হারিয়ে টেবিলের 4 নম্বরটা মজবুত করল রংপুর রাইডার্স। 4 ফেব্রুয়ারি মিরপুরে সিলেট স্ট্রাইকার্স বিপক্ষে ফিরতি লেগ খেলবে সোহানরা। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।